এ এক আলাদা জীবন। যারা ঘরের দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নাই, সেই সব বারোমুখো খাপছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনই তো কাম্য। কলিকাতা হইতে প্রথম আসিয়া এখানকার এই ভীষণ নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য হইয়াছিল, কিন্তু এখন আমার মনে হয় এই ভালো। এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্র দীক্ষিত করিয়াছে। শহরের খাঁচার মধ্যে আর দাঁড়ে বসিয়া থাকিতে পারিব কি? এই পথহীন প্রান্তরের শিলাখণ্ড ও শালপলাশের বোলের মধ্য দিয়া এইরকম মুক্ত আকাশতলে পরিপূর্ণ জ্যোৎস্নায় হুহু ঘোড়া ছুটাইয়া চলার আনন্দের সহিত আমি কোনো দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করিতে চাহি না। আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হঠাৎ কেন আরণ্যকের গল্প বললাম? তাহলে তো ভিডিওটা দেখতেই হয়। চলুন, আজ তাহলে যা হয় যাক। নমস্কার, আমার চ্যানেল নিঃসন্দেহ ভীষণ তবে স্বাগত। কালকে সারা রাতে আমি 7 ঘন্টা ঘুমিয়েছি, আমার মুখটা হয়তো হাইব্রিড শশাঙ্ক দেখতে লাগে। জানি এটা খুব ভিজুয়াল ডিস্টার্ব, তো দর্শকদের জন্য একটু মানুষ। আজকে আমি রয়েছি আমার বাড়ি থেকে মাত্র 25 কিলোমিটার দূরে বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটাকে আমরা সব পারমাদন বলেই জানি। একটু ডিফিকাল্ট কিছুর জন্য এসেছি, যেমন মানে জঙ্গলের ছবি তুলেছি, ফরেস্ট ফটোগ্রাফি। ফরেস্ট ফটোগ্রাফি বলতে তো আমরা নর্থ ইন্ডিয়া বা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় গিয়েছি। আমাদের গ্রাম বাংলায় দেখা যাচ্ছে যে কী ধরনের ছবি আমি কোনো দৃশ্য আপনাদের আমি উপহার নিতে পারি কি, সেটাই আমার চেষ্টা। হাঁটতে হাঁটতে ছবি করছি, হেঁটেই চলেছি, বেশ ভালোই লাগছে ছবি না পাইলে। কারণ চারিদিকে পাখির ডাক,
বেশ একটা অন্যরকম পরিবেশ। নিজেকে সত্যি যেন প্রকৃতির মধ্যেই বিলিয়ে দিয়েছি। প্রকৃতি তো সব, ওকে ছাড়া কি আমরা বাঁচতে পারবো? দেখা যাক কিরকম ছবি আজকে পাই, আর আপনাদেরকে তা উপহার দিতে পারি। তারই খুঁজে যাচ্ছি। এরকম একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি কম্পোজিশনের জন্য। মাঝে মাঝে মোবাইল ফোন একটা সাহায্য করে কম্পোজিশন খুঁজে বের করছি। এখন মোটামুটি যে কম্পোজিশনটাকে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে, চলুন আপনাদেরকে একবার দেখাই। দেখতেই পাচ্ছি সামনে একটা সোজা রাস্তা চলে গেছে, পাশে জঙ্গল, সেইটা একটা চেষ্টা আমি।